নমস্কার, রাজীব এডুকেশন চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে 11/4/2022 তারিখে সিএসসি এর আরো বেশ কিছু সাবজেক্টের জন্য বিজ্ঞপ্তি বেরোলো ইন্টারভিউ এর, এবং এখানে বেশিরভাগ সাবজেক্ট গুলোই একদম ফার্স্ট ফেজ। তাদের যে সাবজেক্ট গুলোর আগে শুরুই হয়নি, অনেকে চিন্তিত ছিলেন এই বিষয়গুলো কবে শুরু হবে কি হবে, যা ট্রেন্ড মনে হচ্ছিল সেখানে এই সপ্তাহে বাংলা বা অন্যান্য সাবজেক্টের হওয়ার কথা ছিল সেই হিসাবে যদি ধরা যায়। কিন্তু একদম নতুন ফেজের ইন্টারভিউ শুরু হলো এবং আপনারা ওয়েবসাইটে গেলেই দেখতে পাবেন। এখানে 25 থেকে 29 এপ্রিলের মধ্যে এই ফেজের নেওয়া হবে এই সাবজেক্টগুলোর ইন্টারভিউ। সেখানে বোটানি ফার্স্ট ফেজ, কমার্স ফার্স্ট ফেজ, কম্পিউটার সায়েন্সের ফার্স্ট ফেজ, ফিলোসফির সেকেন্ড ফেজ, ফিলোসফির ফার্স্ট ফেজ অনেকদিন আগে হয়ে গেছিল, এবং পলিটিক্যাল সায়েন্সের ফার্স্ট ফেজ, পলিটিক্যাল সায়েন্সের ফার্স্ট ফেজ শুরু হয়েছে। তো আপনারা যারা এই সমস্ত সাবজেক্টগুলো রয়েছেন তারা অবশ্যই আপনাদের ডেট এবং টাইমিংটা দেখে নিন, ফার্স্ট হাফ না সেকেন্ড হাফে রয়েছে, এবং সেই হিসাবে ডকুমেন্টস বা অন্যান্য বিষয়গুলোকে এক জায়গায় করে নিন। বিশেষ করে রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টের জন্য বলবো, যেহেতু রাষ্ট্রবিজ্ঞানের ফার্স্ট ফেজ শুরু হচ্ছে এখানে। রাষ্ট্রবিজ্ঞান আমি বলছিলাম আপনাদের সঙ্গে, যাদের সঙ্গে কথা হয়েছে আমার, যে এই বছর কিন্তু ছাত্র সংখ্যা বেশি হবে, অর্থাৎ ক্যান্ডিডেট সংখ্যাটা অনেকটা বেশি হবে। এবং আপনারা যদি দেখেন তাহলে দেখবেন যে দুটো ফেজের বেশি ফেজেই আশা করছি হবে, কারণ এখন অবধি যে নাম বেরিয়েছে সেটা এ থেকে ডি, অর্থাৎ এখনো অনেকটা অ্যালফাবেটিক্যালি নাম বাদ রয়ে গেল অনেকটা জায়গায়। এখানে যদি মোটামুটি ধরে নিতাম যে আই বা কিউ অবধি হতো তাহলে হয়তো দুটো ফেজে হতো, এবং ফেজ বেশি হওয়ার মানেই ক্যান্ডিডেট সংখ্যা অনেক রয়েছে, কম্পিটিশন অনেক বেশি। বোটানির ক্ষেত্রেও তাই, বোটানি সম্ভবত ডি অবধি, বোটানি কমার্স এদেরও ডি বা ই এই অবধি করেই রয়েছে, অর্থাৎ এদেরও প্রায় দুটোর বেশি ফেজ হবে এই সবগুলো সাবজেক্টেরই। তাই যারা এই সমস্ত সাবজেক্টে বিলং করছেন তারা মাথায় রাখুন যে ক্যান্ডিডেটের সংখ্যাটা বেশি, প্রতিযোগিতাটা আপনাদের অনেকটা করতে হবে, করে আপনাদেরকে সুযোগ ছিনিয়ে নিতে হবে বা আপনার নিজের জন্য সিএসসির যে দরজা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার সেটা খোলার ব্যবস্থা করতে হবে। তাই লাস্ট মোমেন্টের প্রিপারেশন খুব ভালো করে নিন এবং ভালো করে ইন্টারভিউ দিন। সকলে ভালো থাকুন, নমস্কার, ধন্যবাদ।